নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এবারের নির্বাচন এক দেশজোড়া নির্বাচন হচ্ছে বটে, কিন্তু একই ইস্যুতে নয়, একইভাবে নয়, একই পথে নয়। প্রতিটা রাজ্যের আলাদা ছবি দেখতে পাচ্ছিলাম আমরা। কেবল রাজ্য নয়, রাজ্যের এক এক অঞ্চলে এক এক রকমের ভোট। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গাতে তো প্রতিটা আসনে আলাদা আলাদা ভোট হচ্ছিল, যা বোঝা গেল ফলাফল হাতে আসার পরে। ধরুন উত্তরপ্রদেশ, মমতা অখিলেশ বেশ ভালো সম্পর্ক। অখিলেশ তাঁর দলের মাথাদের নিয়ে মিটিং করবেন, ফিনান্স ইত্যাদি জরুরি ব্যাপার নিয়ে কথা বলবেন। উত্তরপ্রদেশে করলে কড়া নজরদারি তো থাকবেই, কাজেই তিনি বাংলাতে এলেন, কলকাতাতে মিটিং করলেন। ব্যবস্থার দিকে নজর রেখেছিলেন মমতা, তার মন্ত্রিসভা দুজন এবং মেয়র ববি হাকিম। কিন্তু এই সম্পর্ক ভালো বলেই তো কোনো দল তাদের জেতা আসন ছেড়ে দেবে না, বিশেষ করে 2019-এ সমাজবাদী দলের ফলাফলের পরে। এবারে লড়াইটা ছিল ঘুরে দাঁড়ানোর, কাজেই তাঁরা একটা জেতা বা জিততে পারে এমন আসন তাঁদের রাজ্যে নন এক্সিস্টেন্ট, রাজ্যে যারা কোথাও নেই তাদের হাতে ছেড়ে দেবেন না। তো তৃণমূলকে তাঁরা ছেড়েছিলেন ভদোহি লোকসভা। 2019-এ এই লোকসভাতে সপা প্রার্থী দেয়নি, কংগ্রেস দিয়েছিল 25,000-এর মতো ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। বিএসপি এই আসনে স্ট্রং, দু নম্বরে ছিল, সেই আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল তৃণমূলকে। দাঁড়িয়েছিলেন কমলাপতি ত্রিপাঠীর নাতি ললিতেশপতি ত্রিপাঠী, চমকে দেবার মতো রেজাল্ট, মাত্র 44,000 ভোটে হেরেছেন। দু নম্বরে আছেন তৃণমূল প্রার্থী। একদিন অখিলেশ একটা জনসভা করেছিলেন, মমতা যেতেও পারেননি, গেলে অঘটন ঘটে যেতে পারত। কেন এই গপ্প বলছি? বলছি এটা বোঝাতে যে এবারে সাধারণ নির্বাচন সব অর্থেই অসাধারণ ছিল, এক এক জায়গাতে এক এক রকমের ছবি। কাজেই ফলাফল বের হবার পরে প্রত্যেকের মুখেই একটা একটা লাড্ডু আছে। ধরুন বিজেপি, স্বপ্নেও তাদের মাথাতে ছিল না উত্তরপ্রদেশের এমন হার। মহারাষ্ট্রে ভালো হবে না জানতেন, কিন্তু এত খারাপ, গতবারে 23-এর জায়গায় 9। আর বাংলাতে যে পথ দিয়ে চলছিলেন মোদিজি, সে পথে সব আসন গেছে, টার্গেট 35 ছেড়েই দিলাম। গতবারের 18-র জায়গাতে 12, তাও দুটো আসন কান ঘেঁষে। আবার ওড়িশাতে বিধানসভা লোকসভাতে জয় জয়কার, যাকে বলে ছা গয়া। এতদিনের অপ্রতিরোধ্য নবীনবাবুর বিজেডিকে হারিয়ে কলিঙ্গ জয়, ওদিকে ঠিক সময় ঠিক ঘুঁটি বেছে নেবার ফল হাতে নাতে অন্ধ্রপ্রদেশে নাইডুর হাত ধরে ঢুকে পড়ল বিজেপি। এবং তখন সে হাত না ধরলে নরেন্দ্র মোদীকে আজ বিরোধী আসনে বসতে হতো। অন্ধ্রের স্ট্র্যাটেজি খাপে খাপ পঞ্চুরপা, উল্টোটা রাজস্থান, সেখানে 25-এ 25 পাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার। 14টা আসন পেয়েছে বিজেপি, গুজরাতে একটা আসন খোয়া গেছে, কিন্তু মোটের ওপরে মুখ পড়েনি। মধ্যপ্রদেশে দারুণ ফলাফল, কমলনাথের ছিন্দওয়ারা কেড়ে নিতে পেরেছে। বিহারে দুটো ইচ্ছে ছিল বিজেপির, নিজেদের আসন ধরে রাখা আর একটু দুর্বল জেডিইউকে দেখা। একটা খুইয়ে 12টা আসন ধরে রেখেছে বিজেপি, কিন্তু পাল্টি কুমারও 12টা আসন পেয়েছে। এখন কিছুদিন চুপ করেই থাকবেন, ফের একদিন দেখা জায়গা। আসছি বাকি কথা বলতে, বিরতির পর সঙ্গে থাকবেন। এবারে বিজেপির দক্ষিণের এক্সট্রা নজর ছিল, সেখানেও মিক্সড ব্যাগ। ভালো খবর, কেরালাতে একটা আসন জিতেছেন এই প্রথম কেরালা থেকে বিজেপির সাংসদ লোকসভাতে গেলেন। কেবল তাই নয়, অন্তত 4টে আসনে তাঁরা দারুণ লড়েছেন, 16.68% ভোটও পেয়েছেন। কেরালা লোকসভার ভোটের ফলাফল বিধানসভা এলাকার হিসেবে দেখলে প্রায় 11টা আসন বিজেপির হাতে থাকবে, এটা কম কথা নয়। যে কমরেডরা বাংলাতে বিজেপিকে আনার জন্য তৃণমূলকে দায়ী করেন, তাদের চিন্তার খোরাকের জন্য এই তথ্য কাজে লাগবে।
বিজেপি কেরালাতে আগামী দিনে বড় জায়গা দখল করতেই নামছে, ওই রাজ্যতেও কংগ্রেসের হাত ধরার সময় এলো বলে। ওদিকে তামিলনাড়ু বিজেপি একটা আসনও পায়নি, তার প্রধান কারণ এবারে বিজেপি প্রথম ওই রাজ্যের দুটো বড় দলের একজনের সঙ্গেও হাত মেলায়নি, কিন্তু ভোট পেয়েছে 11.24%। এখান থেকে উঠতে কত সময় নেবে? কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফলের পরে গতবারের লোকসভার ওই 26টা আসন না পেল, 17টা আসন আর 46% ভোট পেয়েছে শরিক দল জেডিএস, দুটো আসন আর 5.6% ভোট পেয়েছে, মানে দুই দলের ভোট যোগ করলে 51.6% ভোট, কম কথা নয়। তেলেঙ্গানাতে 35% ভোট, মানে কংগ্রেসের 40%-এর থেকে 5% ভোট কম পেলেও আসন 8টা পেয়েছে, সদ্য হারের পর এটাও কম কথা নয়। দিল্লিতে ধরে রাখতে পেরেছে তারা জমি 7-7, সব মিলিয়ে হাসি কান্নায় ভরা রেজাল্ট বললে সহজে বোঝানো যাবে, কিন্তু বিজেপির ফল নিয়ে আলোচনার সময় একটা কথা তো না বললেই নয়, বিজেপি 9-9 করে জিতেছে মোদিজির এক্সট্রা ভোটে, এখনো হিন্দু ভোটের মেরুকরণের হিসেবে জিতেছে বিজেপি। উন্নয়ন আর বিকাশ বা জঙ্গি জাতীয়তাবাদী ভোটে জিতেছে বিজেপি, এসব তো ছিল আর আছে, কিন্তু এসবের পরেও বিজেপি 240-এর বদলে 200-তে চলে যেত যদি না তারা এই 4টে কাজ করত। বিজেপির স্ট্র্যাটেজিস্টরা বুঝেছিল বিহার আর মহারাষ্ট্র তাদের শুইয়ে দেবে, এটা তারা জানত, বছর খানেক বছর দেড়েক আগে থেকেই জানত, তাই তারা শিবসেনা তো ভেঙেছিল, তারপরে এনসিপিও ভাঙল, কেবল চোখ বুঝে অঙ্কটা কষুন। মহারাষ্ট্র বিকাশ আগাড়ি, মানে সাবেক শিবসেনা, এনসিপি আর কংগ্রেসের জোট যদি এবারে নির্বাচনে নামতো তাহলে বিজেপি একটা আসনও পেত না, মানে আরো 9টা আসন গেল। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকবেন। এবার চলুন বিহারে, এখানেও বিজেপি বুঝেছিল নীতিশকে ফেরাতেই হবে, নীতিশ লালু কংগ্রেস বাম একসঙ্গে থাকলে এখানে বিজেপি 3-4 আসনের চেয়ে বেশি কিছু পেত না, এবং জেডিইউ না থাকলে সরকার হতো না, আর অনেক তানানানানা করার পরে চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে না নিলে ওখানকার 3টে আসন বিজেপি পেত না, কেবল তাই নয় প্রধানমন্ত্রীর কুর্সিটা যেত। শেষটা হলো কর্ণাটক, রাজ্যে হারের পরেই তারা মেরামতিতে হাত দেন, ইয়েদুরিয়াপ্পাকে আবার জায়গা দেওয়া হয়, দেবেগৌড়ার সঙ্গে জোট হয়, কেবল জেডিএস আলাদা লড়লেই বিজেপির আরও 4টে আসন কমে যেত, সব মিলিয়ে বিজেপি 240 পেয়েছে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারকে নিয়ে, সরকারও তৈরি করেছে, কিন্তু দেশের জনমত 2024-এ আসলে বিজেপির বিরুদ্ধেই ছিল, এ নিয়ে কোনো সন্দেহই নেই। এটাই এবারের নির্বাচনে বিজেপির সবথেকে বড় ক্ষতি, যে দুহাত তুলে মানুষের রায় তারা পেয়েছিল তা তারা ধরে রাখতে পারেনি, তাদের ক্ষয় শুরু হয়েছে, আর রাজনীতিতে ক্ষয় রোগ বড় কঠিন ব্যাপার, তা শুরু হলে পতনের শেষ ধাপের আগে থামে না। তাহলে এবারে ব্যালেন্স শিট নিয়ে বসা যাক। বিজেপির প্রথম ক্ষতি হলো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, বিজেপির এজেন্ডাতে থাকা অনেক কিছু আপাতত তাকে তোলা থাকবে, একটা মজবুত সরকারের মজবুত নেতা এরকম এক পুরুষালী স্লোগান তাদের হাতে আর রইল না। দ্বিতীয় ক্ষতি, তার উত্তরপ্রদেশের জনভিত্তিতে ধস নামা, ওটাই তো জাতীয় রাজনীতির প্রবেশ দ্বার, কাজে ওই ধস থামাতে না পারলে বিজেপি গোটা দেশেও নিজেদের ক্ষয় রোধ করতে পারবে না। এই রেজাল্টের পরে বিজেপির মধ্যে আদি আর নব্য আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে,
আদি এবং আরএসএস পন্থীরা এই ফলাফলকে আসলে নীতিহীন আদর্শহীনতার ফল হিসেবেই দেখছেন। তাদের অনেকেই আঙুল তুলছেন অজিত পাওয়ারের দিকে, নীতিশ কুমার, এমনকি চন্দ্রবাবু নাইডু, এই বাংলাতে শুভেন্দু অধিকারীর দিকে। অন্যদিকে এখনই দলের মধ্যে এই নব্য আগতদের এই আক্রমণ থেকে না বাঁচাতে পারলে আরো সমস্যা, আর লাভ কি হলো? দক্ষিণে তাদের দরজা হাট করে খুলে না গেলেও খানিকটা তো খুলল, আগল তো খুলে গেছে, এবারে তারা কতটা এগোতে পারে সেটা দেখার। কিন্তু দক্ষিণে যে তাদের হিন্দুত্ব এজেন্ডা খুব কাজে দেবে না সেটা সম্ভবত বুঝেছে বিজেপি। লাভের খাতায় আরেক বড় প্রাপ্তি ওড়িশা। দেশের অন্যতম তীর্থক্ষেত্রে তারা ছিল 3 কি 4 নম্বরে, তারা উঠে এলো 1-এ। এই আসন তাদের হাতে বহুদিন থাকবে। আপাতত ব্যালেন্সের খেলা আর সামনের 3 রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে থাকা, মহারাষ্ট্র, হরিয়ানা আর ঝাড়খণ্ড। নির্বাচনের পরেই আবার রাজনৈতিক সমীকরণের অদলবদল সম্ভব, তার আগে খুব বড় কিছু হবে না, না স্পিকার ইত্যাদিও সামলেই নেবে বিজেপি। কিন্তু 3-0 হয়ে গেলে, 3 রাজ্যই হাত থেকে ফসকালে, আবার নতুন সমীকরণ উঠে আসবে। চলবে এই দোদুল্যমানতা, এই দেদোল চলবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।